প্রথম কিকটি নেবার জন্য সিলেট টাই ব্রেকার এবং গোল প্রথম কিক থেকে গোল আদায় করলেন টাই ব্রেকারের প্রথম কিক প্রথম গোল পাঁচ নম্বর জার্সিধারী খেলোয়াড় ময়মনসিং দলের রেফারি সাজ্জাদ হোসেন এবং গোল দ্বিতীয় কিক এটি কোন দল ফাইনালে যাবে তার পর্ব চলছে এবং দ্বিতীয় কিক থেকে গোল আদায় করলেন সিলেটের এই আট নম্বর জার্সিধারী খেলোয়াড় এর আগে আমরা টাই ব্রেকারে লক্ষ্য করেছি রংপুর এবং ঢাকার প্রথম সেমিফাইনালের ভাগ্য এবারে কিন্তু ময়মনসিং দুই নয় নম্বর জার্সিধারী খেলোয়াড়টিকে রুখে দিলেন এই কিপার গোল হতে দিলেন না প্রস্তুত এবং গোল তিনটি কিক তিনটি গোল সিলেটের তৃতীয় কিক এটি এবং গোল খেলার ফলাফল 3-2 নাম্বার 15-15 চতুর্থ কিক গোল হলো না চার নম্বর কিকটি রুখে দিলে শ্বাসরুদ্ধকর অবস্থা এগারো নম্বর জার্সিধারী খেলোয়াড় ময়মনসিং দলের চার নম্বর কিক গোল হলো না অর্থাৎ খেলার ফলাফল সিলেট 3 ময়মনসিং 2 আর যদি না হয় তাহলে ময়মনসিং দল কিক নেবার সুযোগ পাবে লাকি 7 না গোল হলো না গোল হলো না অর্থাৎ পাঁচটি কিক থেকে তিনটি গোল গোল হলে খেলায় সমতা আসবে গোল অর্থাৎ পাঁচটি কিক থেকে তিন তিন গোলে গোল এবার ময়মনসিং এর পালা নাম্বার 3 গোল
উভয় দলের খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।